ঢাকা স্টোরি থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে জানাবো চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। এটি বর্তমানে পর্যটন বা ভ্রমণের জন্য বিখ্যাত বা পরিচিত হলেও আদতে এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বাংলাদেশে তীর্থস্থান। প্রতি বছর সারাদেশ থেকে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসে। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের সীতাকুণ্ডে অবস্থিত প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে চন্দ্রনাথ মন্দিরকে নিয়ে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেটি মারাত্মক একটি ভয়ের কারণ। যেমন গত 29 ডিসেম্বর চন্দ্রনাথ ধামে দুর্বৃত্তের হামলায় আহত হয় 10 জন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আজকের ভিডিওতে আমরা জানব কেন চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় একদিকে যেমন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বাংলাদেশের তীর্থস্থান, তেমনি বর্তমানে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। সমতল থেকে প্রায় 365 মিটার বা 1200 ফুট উপরে হওয়ায় পর্যটকদের পাহাড়ি পথ ট্র্যাক করে উপরে উঠতে হয়। আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং পাহাড়ি সবুজ সৌন্দর্যের কারণে দিন দিন এই পাহাড়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই হয়তো এর মধ্যে এক বা একাধিক বার ঘুরে বেরিয়ে এসেছেন এই পাহাড় থেকে। চট্টগ্রাম শহর থেকে 37 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 3 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। এর সর্বোচ্চ চূড়ার উচ্চতা প্রায় 1200 ফুট বা 365 মিটার। পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে এই পাহাড়ে। প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির স্থাপন করেন, এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে শিব মন্দির অন্যতম। ধর্মগ্রন্থ ও ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। তারপর থেকেই এই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ইটের দেয়াল দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে স্থানগুলোকে। চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে আছে উল্টা পাতাল কালী মন্দির, ক্রমধেশ্বরী কালী মন্দির, ভোলানন্দগিরি সেবাশ্রম। চন্দ্রনাথ মন্দিরে ওঠার আগে আরও একটি মন্দির পড়ে যার নাম হচ্ছে বিরূপাক্ষ মন্দির। এই মন্দিরটিও কিন্তু বেশ বড়। আরও আছে কাছারিবাড়ি, গিরিশ ধর্মশালা, বিবেকানন্দ স্মৃতি পঞ্চবর্বটি, মহাশ্মশান ভবানী মন্দির, অন্নপূর্ণা মন্দির সহ আর অনেক সনাতনী স্থাপনা। চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার পথে ব্যাসকুণ্ডের পশ্চিম পারে এবং ভৈরব মন্দিরের বাম পাশে একটি বিশাল বটবৃক্ষ আছে। এটি অক্ষয় বট নামে পরিচিত। ইংরেজি 1901 সালে স্বামী বিবেকানন্দ তার মাকে নিয়ে এই সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে এসেছিলেন দর্শন করতে। বিপজ্জনক এবং ঘন জঙ্গল হওয়ার কারণে তিনি তার মাকে নিয়ে উপরে উঠতে পারেননি, ফলে এই পঞ্চবটি দিয়ে মহাদেবের পূজা করেন তিনি। তার সীতাকুণ্ড পদার্পণ স্মৃতি রক্ষার্থে সীতাকুণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এই স্থান সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ পাহাড়ে। দেশ বিদেশ থেকে অনেক সাধু সন্ন্যাসী আসেন এই মেলায়। এছাড়াও পুরো চন্দ্রনাথ পাহাড়ে রয়েছে নানা ধরনের মন্দির, ফলে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং তীর্থস্থান। Thank you.
Oh,